গুড মর্নিং এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আমরা খুব ভালো আছি। আর এখন বাজে ঘড়িতে 5:05 বাকি, এই দেখুন। তো আমরা এখন বেরোচ্ছি নবদ্বীপ মায়াপুরের উদ্দেশ্যে, তো চলুন আমাদের সাথে। তো এই যে আমাদের ক্যাব চলে এসছে, এখন শিয়ালদহ স্টেশনে যাচ্ছি, লোকাল ট্রেন ধরবো। ঠিক আছে চলো। তো আমরা এখন যাচ্ছি, চলো 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 উঠে পড়ো। শিয়ালদহ স্টেশনে এই পৌঁছলাম, আর এই দেখুন সব এখন সবজি নিয়ে বসেছে। এখান থেকে সবজি সব বাজারে, কলকাতার বিভিন্ন বাজারে যাবে। শুধু সবজি নয়, ফলও রয়েছে। লোকাল ট্রেন ধরার জন্য প্রথমে আমাদের টিকিট কাটতে হবে। টিকিট কাটার জন্য এখন অয়েন্তিকের বাবা, আমার বাবা, এরা হন্তদন্ত করে যাচ্ছে। তো চলুন টিকিটটা কেটে নিই, তারপর আসছি আবার কথা বলতে। এই দেখুন কত বড় ফ্যান। এইদিকে আসো, এইদিকে আসো। আমরা এখন পৌঁছলাম কৃষ্ণনগরে। এবার এখান থেকে আমাদের যেতে হবে মায়াপুর। তো চলুন যাওয়া যাক। আমরা মায়াপুরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। প্রথমে যাব মায়াপুর, তারপরে মায়াপুর ঘুরে ভোগ খেয়ে তারপরে আমরা নবদ্বীপ যাব, তাই তো? তার আগে ব্রেকফাস্ট করতে হবে, কারণ সকাল থেকে আমরা কেউ ব্রেকফাস্ট করিনি। আর আমাদের সাথে রয়েছে আমাদেরই এক ভাই, মানে আমার মামাতো ভাইয়েরই ফ্রেন্ড বলতে পারেন, ভাই বলতে পারেন। ভাই তোমার নাম? আমার নাম বিশাল শর্মা। আপনারা যদি কৃষ্ণনগর থেকে মায়াপুর নবদ্বীপ ঘুরতে চান, তাহলে এখানে স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি, এই নাম্বারে যোগাযোগ করে নেবেন। এটা হচ্ছে নতুন হাইওয়ে, এটা বিল, এটা বলছে বিল, হাসাডাঙ্গা বিল। আমরা মায়াপুর বেসিক্যালি একটু কম সময়ে যাতে পৌঁছতে পারি সেই জায়গা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। অনেকদিন পরে বেরিয়ে হাইওয়েটা খুবই ভালো লাগছে। বাবার মুখে হাসিটা দেখছেন, এই হাসিটা এই জন্য, কারণ বাবা নিজের বাড়ি যাচ্ছে। গতকাল থেকে খুবই এক্সাইটেড, সবাই আনন্দ, মারও আনন্দ, বাবারও টাইম থেকে, মানে এখন সবাই, মানে প্রতিটা এরকম স্কন যাবে, মন্দির যাবে ঘুরে ঘুরে,
তারকেশ্বর হয়ে মানে সেই জল নিয়ে আসে। এই একদিকে দেখুন আমাদের শিব ভক্তরা, আর একদিকে দেখুন আমাদের কৃষ্ণ ভক্তরা। মানে যতই বলুন শিব বলুন বা কৃষ্ণ বলুন, লাস্টে গিয়ে সেই একই। আপনারা পার্কিং করতে আসতে পারেন, পার্কিং চার্জেস হচ্ছে 150 টাকা। ওখানে বাইক পার্কিংটাও রয়েছে। সারাদিনের পার্কিং রইল, একবারেই নিয়ে নেয় পার্কিং চার্জেসটা। 120 টাকা ছিল পার্কিং চার্জেস, 30 টাকা বাড়িয়ে দিয়েছে। 120 টাকা ছিল এর আগে, এখন 150 টাকা হয়ে গেছে।